আজকের রেসিপি অমৃতসারি ছোলে ভাটুরে। ছোলে ভাটুরের জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে, 1 কাপ কাবলি ছোলা সারা রাত ভেজানো, স্বাদ মতো নুন নিয়ে নিচ্ছি, 1 চামচ চা পাতা নিয়ে নিচ্ছি, 4টে ছোট এলাচ, 2টো বড় এলাচ নিচ্ছি, 2টো তেজপাতা, 1 টুকরো তেঁতুল, 6 থেকে 7টা লবঙ্গ, 1/2 স্টিক দারচিনি। প্রথমে আমি একটা সুতির কাপড় নিয়ে নেব, তার মধ্যে চাপাতা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, তেজপাতা, বড় এলাচ নিয়ে আমি একটা পুটলি তৈরি করে নেব। এরপর সারা রাত ভেজানো ছোলাটাকে একটা প্যানে দিয়ে তার মধ্যে 3 কাপ জল দিয়ে আমি পুটলিটাকে দিয়ে দেব। একটু তেঁতুল দেব, স্বাদ মতো নুন। এরপর ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। তেই বানিয়ে ফেলবো ছোলা মশলাটাই। এর জন্য 1/2 টিস্পুন গোলমরিচ, 3টে বড় এলাচ, 6টা ছোট এলাচ, 7টা লবঙ্গ, 2 ইঞ্চের মতন 2টো দারচিনি, 1/8 পিস জায়ফল, 1/8 পিস জয়িত্রী। প্রথমে গ্যাস জ্বালিয়ে তাওয়াটাকে গরম করে 3 থেকে 4 মিনিট এটাকে একটুখানি শুকনো খোলায় ভেজে নেব। এরপর মিক্সিতে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে আমি এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেব, যাতে এই মশলার গন্ধটা উড়ে না যায়। এরপর বানিয়ে ফেলবো ভাটুরের ডোটা। এর জন্য আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর লাগবে 1/4 কাপ সুজি, 1 পিঞ্চ অফ সল্ট, 1/2 টিস্পুন বেকিং সোডা, আর 1/3 কাপ আমি দই নিয়ে নিয়েছি। প্রথমে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি 1/3 কাপ দইটা ঢেলে দেব ময়দার মধ্যে, দিয়ে ভালো করে আমি মেখে নেব। এরপর আস্তে আস্তে পরিমাণ মতন জল দিয়ে আমি এটাকে একটা সফট ডো তৈরি করব। ময়দাটাকে আমি 5 থেকে 6 মিনিট মতন ভালো করে মেখে নেব। মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করব। এরপর ময়দাটার উপরে 2 টিস্পুন মতন আমি রিফাইন্ড অয়েল দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে ময়দাটা মধ্যে মাখিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টা মতো রেস্ট করতে দেব। এরপর আমি আমার ছোলাটাকে দেখব। ছোলাটা আমার 20 মিনিট হয়ে গেছে, ছোলাটা সেদ্ধ হয়ে গেছে আমার। এরপর ছোলাটা বানানোর জন্য আমার যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার, আমি 2টো পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, 2টো টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, 1 টেবিল স্পুন মতন আদা নিয়ে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, কিছু ধনে পাতা নিয়েছি, আর আমার মশলা লাগছে 1.5 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন আমচুর পাউডার, 1/2 টিস্পুন জোয়ান পাউডার, সল্ট, আর 2 টিস্পুন ছোলা মশলা, 5-6 টেবিল স্পুন ঘি, আর ডিপ ফ্রাইয়ের জন্য রিফাইন বা ভেজিটেবল অয়েল। ছোলাটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, জলটাকে ফেলে দেব, দিয়ে আমি যে পুটলিটা ছিল মশলা সেটা বার করে দেব। এরপর একটা গ্যাসে প্যান বসিয়ে তার মধ্যে আমি সেদ্ধ ছোলাগুলো দিয়ে দেব। এরপর দেব স্লাইসড পেঁয়াজটা, টমেটো কুচি, আদা কুচিগুলো ছড়িয়ে দিয়ে দেব, দেব কাঁচা লঙ্কা কুচি, 1/2 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন জোয়ান গুঁড়ো, 1 টিস্পুন আমচুর পাউডার, 2 টিস্পুন হোমমেড ছোলা মশলা, কিছু কুচি করা ধনে পাতা উপরে ছড়িয়ে দেব। এরপর একটা প্যানে আমি 6 টেবিল স্পুন ঘি গরম করে আমি এটার মধ্যে ছড়িয়ে দেব, দিয়ে
স্বাদ মতো নুনটা দিয়ে আমি সাথে সাথেই ঢাকনাটা বন্ধ করে দেব। ঢাকনাটা বন্ধ করে 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে আমি এটাকে হতে দেব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দেব। ভালো করে উল্টে পাল্টে নেব। এরপর এর মধ্যে 1 কাপ মতন গরম জল দিয়ে দেব। দিয়ে এটাকে আরও 8 থেকে 10 মিনিট হতে দেব। 10 মিনিট হয়ে গেলে ঢাকনাটা খুলে দেব। খুলে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। নিয়ে গ্যাসটা অফ করে এর ওপরে কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। ছোলেটা আমার তৈরি হয়ে গেছে। ঘন্টা 3 পর ডোটাকে আবার একটু মেখে নেব। মেখে নিয়ে সমান ভাগে আমি ভাগ করে নেব, ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। এরপর 1-1টা লেচিকে নিয়ে আমি হাতের তালুতে প্যাড়ার আকার দিয়ে দেব। 1-1টা লেচি নিয়ে তার মধ্যে একটুখানি তেল দিয়ে আমি এগুলোকে বেলে নেব। এটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। রুটির আকারে ছোট ছোট করে আমি তৈরি করে নেব। আমার 2টো ভাটুরে তৈরি হয়ে গেছে। এরপর আমি এগুলোকে ডিপ ফ্রাই করব। ডিপ ফ্রাইয়ের জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে তেলটাকে গরম করে গরম তেলে 1টা 1টা করে ভাটুরে ছেড়ে দিতে হবে। গোল্ডেন ব্রাউন করে 2 পিঠি ভালো করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। তুলে গরম গরম সার্ভিং প্লেটে সার্ভ করব। এর সাথে দেব ছোলা। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।